আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বাংলা প্রথম পত্রে আম আঁটির ভেঁপু শীর্ষক গল্পটি নিয়ে আলোচনা করব। আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগৃহীত হয়েছে। এই ভিডিওতে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি নিয়ে আলোচনা করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করে। এই ক্ষেত্রে আমাদের তার জন্মসালটি খুবই ভালোভাবে মনে রাখতে হবে। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং তার মাতা ছিলেন মৃণালিনী দেবী। তিনি স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। তিনি ম্যাট্রিক পাশ করেন 1914 সালে এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন, অর্থাৎ কর্মজীবনে তিনি একজন শিক্ষক ছিলেন। এবং তিনি কোথায় কোথায় শিক্ষকতা করেন? হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে। শরৎচন্দ্রের পরে তিনি বাংলার কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী, অর্থাৎ বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী ছিলেন শরৎচন্দ্র, এবং শরৎচন্দ্রের পরে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ, এবং গল্পগ্রন্থগুলো হচ্ছে মেঘমল্লার, মৌরী ফুল এবং যাত্রাবদল। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এক্ষেত্রে তার মৃত্যু সাল এবং জন্মসাল আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল ছিল 1894 এবং মৃত্যু সাল ছিল 1950। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।